হ্যালো গাইস, আজকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি চলে যাব মেলা, এখন আমি সেজে নিয়েছি মেলার জন্যে। তো তোমাদের সঙ্গে এর আগের একটা ভিডিও দিয়েছি গেট রেডি মেলার জন্যে, তো সেটা তোমরা অবশ্যই দেখবে। আজকে লক্ষ্মী পুজোর ছদিন হয়ে গেল, এতদিন আমি দেখাইনি তোমাদেরকে। আজকে ভাবলাম আমার বন্ধুরা আসবে, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এই হচ্ছে আমার দিদির মেয়ে, তোমরা তো আগের ভিডিওতে অবশ্যই দেখেছো। আগে আমি এর বাড়িতে গেছিলাম, কিন্তু এ ছিল না, টিউশন পড়তে চলে গেছিলো। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো বুঝতে পারবে, আরও অনেক ভিডিওতে ছিল। তো চলো ঘরের জানালা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা সামনে আমার ঘরের সামনে রেস্টুরেন্ট বসেছে, তো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। চলো এই দেখো, এইখানে রেস্টুরেন্টটা বসেছে, আর এখানে লাইট নেই, মেবি কারেন্ট চলে গেছে এই জন্যে। কারণ আমাদের বাড়িতে তো কারেন্ট আছে, কিন্তু হয়তো হতে পারে মণ্ডপে কারেন্ট নেই, সেজন্য এখানে চলছে না, কিছু একটা ব্যাপার আছে। না হলে এখানে সবসময় লাইটিং থাকে। আর এখানে দেখো লাইটিং করা আছে পুরো, আর তোমাদেরকে আমি দেখাবো, চলো পুরোটা দেখিয়ে দিই। এখানে ঘরের সামনে ঘরে জানালা দিয়ে দেখা যাচ্ছে, তাই আমি তোমাদেরকে দেখালাম এই রেস্টুরেন্টটা বসছে আমাদের সামনে। তো চলো দেখো, এখানে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখিয়ে দিই ভালো করে। এখানে স্টার্ট হয়েছে, গেট হয়েছে, এটা মেন গেট। এরপরে আমরা ভেতরে যাই। সন্ধ্যে থেকে মেলাতে এত ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ বাইকগুলো পুরো ভর্তি হয়ে গেছে। এখানে কোনো রকম সাইকেল স্ট্যান্ড নেই, তার জন্যে যেখানে পেরেছে সাইকেল বাইক সব রেখে দিয়েছে। আর আমার ঘরে দেখো পুরো ভর্তি করে দিয়েছে। তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো। এবারে চলো আমি একটু মেলার দিকে তোমাদেরকে, আমি ঘরের জানালা দিয়ে যে তোমাদেরকে রেস্টুরেন্ট দেখিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই রেস্টুরেন্টটা আমি দেখিয়েছিলাম, তো এখন এটা পেরিয়ে আমি চলে যাচ্ছি তোমাদেরকে, এক এক করে সব কিছু শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখানে কত রেস্টুরেন্ট বসেছে, এইগুলো ছোট ছোট রেস্টুরেন্ট, এগুলো লোকালের রেস্টুরেন্ট, তার জন্যে ছোট ছোটগুলো। আর যেটা প্রথমে দেখালাম সেটা একটু বড় ছিল, আর এগুলো বাকি ছোট ছোট আছে। আর বাকি অনেক রকমের দোকান আছে, বেলুন, ফুচকা, ঘুগনি সব দোকান আছে। আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি, আর একজন ফ্রেন্ড ক্যামেরা ধরেছে। তো এখানে দেখো ধীরে ধীরে খুব ভিড় হচ্ছে। আজকে ছিল উড়িয়া যাত্রা, প্রথমে যে মেলোডি হয় ওটার জন্য কিন্তু প্রচুর লোক হয় বাইরের থেকে, মানে ছেলেরা প্রচুর ভর্তি হয়ে যায় দেখার জন্যে। আর তো আজকের দিনটাই এরকম উড়িয়া যাত্রায় ভিড় হয় বেশি, বাকি বাংলা যাত্রা হয় বা কোনো অনুষ্ঠান হলে সেগুলোই তেমন ভিড় হয় না, মোটামুটি হয়। কিন্তু আজকে উড়িয়া যাত্রাতে একটু বেশি ভিড় হয়, যেটা দুদিন ধরে চলে, কালকে হয়েছিল আর আজকে হচ্ছে। তো সেই জন্যে চলো একটু ভিড়টা আছে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা ভিড় হয়েছে। তবে এখন সন্ধেবেলা, তার জন্যে তেমন ভিড় দেখতে পাচ্ছ না। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, প্রচুর ভিড় হয়। তো চলো অনুষ্ঠানটা এখানে হয়, দেখো এখনও ঠিকঠাক করছে, তো লাইটিং আরও সব সিস্টেম করছে। তো তোমাদেরকে দেখাবো যখন শুরু হয়ে যাবে অনুষ্ঠান, এখনও কিছুই হয়নি। ওখানে মাইকে চিৎকার করছিলো যে অনুষ্ঠান শুরু করুন। তো দেখো এখন আমরা ঠাকুরের কাছে চলে এসেছি, ঠাকুরের তো ঘট বিসর্জন হয়ে গেছে, ঠাকুরকে রাখা হয়েছে, কারণ এখন তো মেলা হচ্ছে এখানে, আমাদের নদিন ধরে মেলা বসে। তো এবারে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। ঘুগনি দোকান দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, জানি না কেমন দেবে, তো খেয়ে দেখি এই প্রথম আমি খাবো, কারণ এতদিন মেলা হয়েছে আমি একবারও খাইনি। তো আজকে আমি খাবো, তো আজকে যেহেতু ফ্রেন্ডরা এসছে ভাবলাম আজকে সবাই মিলে একসঙ্গে খাই। তো দেখো আমরা এখন খেয়ে নেবো, তার জন্যে অর্ডার করে দিয়েছি, তিনটে নিয়ে নেবো, এখন আমরা তিনজন আছি। আমরা এই ঘুগনিগুলো একসময় খেতাম 5 টাকা পাওয়া যেত, এখন এইগুলোর দাম এত বেড়েছে, 15 টাকা 20 টাকা ছাড়া তার নিচে দিচ্ছেই না। আমরা তো শুনে দামটা অবাক হয়ে গেছি, বাস এইটুকুই দিচ্ছে, তাতেও 15-20 টাকা নিয়ে নিচ্ছে। তো কোনো মেলা এসছে খেতে তো হবে, যাই হোক। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, আর খাবারটা টেস্ট খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে।
ঘুগনি খাওয়ার পরে আমরা একটু চলে যাচ্ছি আইসক্রিম দোকানে, ওখানে একটু আইসক্রিম খেয়ে নেওয়া হবে। তো আইসক্রিম দোকানে চলে যাচ্ছি, আইসক্রিম দোকানে কোনটা ভালো দেয়, কারণ এগুলো কোনোটাই এখানকার দোকান না, সব বাইরে থেকে এসেছে। তো তার জন্য আমরা বুঝতে পারছিলাম না কোনটার থেকে নেব। তো ওইখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম, এবার আইসক্রিমটা খেয়ে নেবো। তো বান্ধবীটা আমাদেরকে খাওয়াচ্ছে। তো এখন আমরা ভেতরে ঢুকে যাবো, এখানে আছে স্টেশনারি দোকান, দেখতেই পাচ্ছ এখানে পিতল তামার সব আংটি আরও পাওয়া যায়, এখানে কাঁসার সব কিছু পাওয়া যায়। আর এখানে দেখো সব কিছু ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাবো। তো সব এক করে রকমারি দোকান আছে। মেলার মধ্যেই আমার একটা বন্ধুর বাড়ি ছিল, তো আমরা এখানে সবাই ঢুকে গেছি তিনজন সারা। তো এখানে দেখো একটা কুকুর আছে, আমার বন্ধুর কুকুরটা। এই কুকুরটা আমাকে, আমি এই রুমটায় ঢুকছি বলে কেমন করবে এখনই দেখতে পাবে তোমরা। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। আবার চলে এসেছি মেলাতে, এবারে একটু ঢুকে যাচ্ছি কাপ দোকানে, কারণ আমার বন্ধুটা একটু চায়ের কাপ নিয়ে নেবে তার বাড়ির জন্যে। তো এখানে একটু পছন্দ করতে ঢুকলাম, দেখি কোনটা পছন্দ হয়। তো এখানে দাম তো প্রচুর বলছিল, আর আমরাও অনেক ঝগড়া করে ফেলেছি এই দোকানটায়। অনেক খোঁজাখুঁজির পরে এই কাপটা আমাদের পছন্দ হয়েছে। তো এটা আমরা একবার চেক করে নিচ্ছি, এটার ভেতরে কোনো ফাটা বা কিছু আছে কি না দাগ। তো এখন এটা দেখে নেব, তো এটাই নেওয়ার প্ল্যান আছে। তো আমার বন্ধুটা এটাই নেবে, তার জন্য আমরা একটু চেক করে নিচ্ছি ভালো করে, কোথাও ভাঙা আছে কি না। কাপ কেনার পরে চলে এলাম একটু চশমা দোকানে, এখানে চশমা বেল্ট রুমাল সব কিছু পাওয়া যায়। তো আমি একটু চশমা দোকানে চলে এসেছি, দেখি কোন চশমাটা পছন্দ হয়। দেখি আমার দিকে টাকা, হ্যাঁ হ্যাঁ আমি অনেক চশমা দেখছিলাম, আমি নিজেই কনফিউজ ছিলাম যে কোন চশমাটা আমার মুখে মানাচ্ছে আর কোনটা মানাচ্ছে না। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছি কোনটা মানাচ্ছে, তো বলছে এটা মানাচ্ছে না, ওটা মানাচ্ছে না। তো জানি না আমি কোনটা মানাচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জানাও যে আমাকে কোন চশমাটা আমার মুখে বেশি ভালো লাগছিল। তো তোমরা দেখো আমি অনেকগুলো চশমা আরও পরবো। এখন আর মেয়ে ছেলে বলে কিছু ওটা একটু ফ্রেমটা কেমন একটা বড় বড় লাগছে, হ্যাঁ সেইটাই বলছি। বন্ধ লাগবে নাকি? এটাই মনে হচ্ছে যে দেখতে পাস, আগেরটাই অন্ধ লাগতো, হ্যাঁ এটাই মনে হচ্ছে যে দেখতে পাস। বাবা
লাগছে খিরাই। দাঁড়া ওয়েট, কাঁচের কিসের ওটা, কিসের এখন কাঁচের, কাঁচের ভেঙে যায় ওই দেখ, এই গাড়িগুলাই আমার বসার জায়গা হয়ে যাবে রে, গাড়িগুলাই আমার বসার, হ্যাঁ আমার জন্য নিয়ে না, আমার বসার জায়গা হয়ে যাবে। আমার জন্য, আমার জন্য আমি বসতে পারবো, হ্যাঁ এনে দে এনে দে, আমি কেন নেব, আমি তখন রিয়েল নিব, রিয়েল নিব। লোকের ঘরে মাটি ফেলতে হবে নাকি, বাজি দে মুখে, সিংহ আমরা আসলে মেলা এসেছি, কিন্তু মেলাটাকে এক্সপ্লোর করতে এসেছি, কোনো জিনিস আমরা কিনিনি, এত দাম বলছিল, আর আমরা কিন্তু পুরো টাইম পাস করছিলাম, দোকানিগুলোকে পুরো বিরক্ত করছিলাম, আমরা জানি আমরা কিছু নেব না, তো ইচ্ছে করে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি একটু পরে নিয়ে নেব, আসছি এদিক থেকে আসছি ওদিক থেকে, এমনি করে বাহানা করে ওখান থেকে বেরিয়ে এসেছি, মানে আমরা কোনো কিছু নিতেই চাইছিলাম না, দেখাতে চাইছিলাম যে কী আছে দোকানে, তো সেই জন্যেই আমি এত কিছু করছিলাম। আর এমনিও মেলা গিয়ে আমরা এমনি করতে থাকি সবসময়, তো আমি সেরকম কিছু কিনি না, তো আমি কয়েকটা হার আর দুল কিনেছি, আর কিছুই কিনিনি। এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আওয়াজ পাবে প্রচুর, এত ভিড় হয়েছিল, মানুষের আওয়াজ প্রচুর হচ্ছিল। তো আমরা এখন শেষে দুটো লস্যি কিনে নিয়েছি, লস্যি খেয়ে নিচ্ছি, এবারে চলে যাব বাড়ি, অনেকটা রাত হয়েছে, এখন অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, তো দেখো ভিড়টা এখানে কতজন বসে অনুষ্ঠান দেখছে, আমরা এখন বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।